থ্রি ইডিয়টস মুভিটা আমার অনেক ফেভারিট। আই গেস আমার মতো আরো প্রচুর মানুষের এই মুভিটা অনেক ভালো লেগেছে। কিন্তু আমি আজকে ফাইনালি জানলাম এই মুভির একদম শেষে আমি এখানে যে ক্যারেক্টারটা দেখানো হয় ফুংসুক ওয়াংরু, ওই ক্যারেক্টারটা আসলে রিয়েল লাইফ একটা টিচারের লাইফ থেকে ইন্সপায়ার্ড। এবং ওখানে যে স্কুলটা দেখানো হয় ওই স্কুলটা আসলেও এক্সিস্ট করে। এটা হলো একদম ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বর্ডার লাদাখ, এই লাদাখে এই স্কুলটি আছে। এবং এই স্কুলে ঢোকার একটা ভেরি ইন্টারেস্টিং একটা ক্রাইটেরিয়া আছে। এই স্কুলে ঢুকতে হলে আপনাকে মেট্রিকে ফেল করতে হবে। শুধুমাত্র মেট্রিকে যারা ফেল করে তারাই শুধুমাত্র ওই স্কুলে ঢুকে। এবং এই স্কুলে আরো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। যেমন ফার্স্ট থিং, ওই স্কুলটা একটা দেশের মতো কাজ করে। দেশে যেমন ইলেকশন হয় ওই স্কুলে প্রতি দুই মাস পর পর একটা ইলেকশন হয়। এবং স্টুডেন্টরাই ইলেকশনে জয়ী হয়ে একটা গভর্নমেন্ট গঠন করে, গভর্নমেন্টে বিভিন্ন মন্ত্রণালয় ডিভাইড করে নেয় নিজেদেরকে এবং ওরাই ওই স্কুলটা চালায়। শুধু তাই না, একটা দেশে যেমন রেডিও স্টেশন থাকে ওদেরও একটা রেডিও স্টেশন আছে, ক্যাম্পাসের রেডিও স্টেশন। নিউজ পেপার থাকে, ওরা নিজের একটা নিউজ পেপার ছাপায়, ওদের ক্যাম্পাসের একটা নিউজ পেপার। এবং শুধু তাই না, এই স্কুলে যা কিছু শেখানো হয় কোনোটাই বইয়ের পাতায় বুলি আওড়ানোর মতো করে শেখানো হয় না, প্রতিটা জিনিস হাতে কলমে শেখানো হয়। যেমন আমরা হয়তো বা জীববিজ্ঞান পড়ে এসেছি, নিউট্রিশনের অনেক জিনিসপত্র পড়েছি, ওরা যেটা করে ওরা নিজেরা ওদের খাবার টাবার তৈরি করে। ওদের যে ফলমূলগুলো আছে অনেকদিন বেশি দিন টিকানোর জন্য জ্যাম বা জেলি আকারে প্রোডিউস করে। আবার ওই জ্যাম বা জেলি আকারে প্রোডিউস করার সময় কিন্তু ওরা বুঝতে পারে যে কোনটা নিউট্রিশন ভ্যালু ভালো, কোনটা খারাপ। দেন ওরা ওই জ্যাম বা জেলি ওদের মার্কেটে নিজেরাই বিক্রি করে। এবং বিক্রি করার সময় ওরা আসলে বুঝতে পারে যে মার্কেটিং কিভাবে করে, বা কোনো একটা জায়গার মার্কেট ভালো না খারাপ, প্রফিট কিভাবে করে। এবং এটার সাথে সাথে ওরা ইকোনমিক্সও বুঝে যায়। এবং শুধু তাই না, এখান থেকে যে প্রফিটটা হচ্ছে ওই প্রফিটটা পুরো বছরের শেষে একসাথে জমিয়ে পুরো স্কুলের সবাই মিলে ইন্ডিয়ার বাকি রাজ্যগুলো ঘুরতে যায়। তার মানে ওরা যে প্রফিট করে ওই প্রফিট দিয়ে ওরা যখন বাকি রাজ্যগুলো ঘুরে ওটাকে ওদের জিওগ্রাফি শেখা হয়ে যায়। জাস্ট ইম্যাজিন জিনিসটা কতটা অ্যামেজিং। শুধুমাত্র বলার জন্য বলা না যে ওটা আলাদা একটা দেশের মতো চলে, ওটা আসলেও নিজেরা নিজেরা সব ধরনের কাজ করে প্রতিটা জিনিস হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এর মধ্যেও শিখছে। এবং রিসেন্টলি ওখানে যে সায়েন্সের কথা বলা হয়, সায়েন্সের প্রতিটা টপিক ওদের হাতে কলমে শিখতে হয়। যেমন লাদাখে -15°C থাকে, ওরা নিজেদের স্কুলটা নিজেরাই বানায়, মাটি দিয়ে বানায়, বাট এমন ভাবে বানায় যে নর্মালে বাইরে যখন -15°C তাপমাত্রা, স্কুলের ভিতর তখন +15°C। কত অ্যামেজিং, রাইট? এবং রিসেন্টলি এই স্টোরিটা আরো অনেক পপুলার হয়ে যাওয়ার একটা রিজন হলো ওরা বরফ যেই গলে যায় ওই বরফ গলা থেকে যে পানিটা আসে ওই পানি দিয়ে আসলে ওরা এখনকার সব ধরনের কাজ করে। রিসেন্টলি ওরা এমন একটা টেকনোলজি বের করেছে যে ওই পানিটা আসার পরে ওই পানি থেকে ওরা আবার একটা বরফ তৈরি করে ফেলতে পারে, যেটার নাম হলো আইস গ্লেসিয়ার। এবং যেটা তৈরি করার টেকনোলজিটার নাম হলো আইস স্টুপার্স। এই জিনিসটা নিয়ে একটা আসলে বড় ক্লাস নিলে আরো সুবিধা হবে। বাট এখানকার যে সায়েন্সের যে কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে এটা আসলে এত সহজ, এবং ওটা দিয়ে যে আসলে রিয়েল লাইফে গ্লোবাল ওয়ার্মিং এর মতো বিশাল একটা সমস্যার সমাধান করা যায়, এটা আসলে না দেখলে বোঝা যেত না। সেই ফুংসুক ওয়াংরু যে ক্যারেক্টারটা, তার আসল রিয়েল নাম হলো সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক একটা লাস্টে একটা কথা বলে যেটা অনেক ইন্সপায়ারিং ছিল। সে বলে আমাদের আসলে স্কুল সিস্টেমে বইয়ের পাতায় বুলি আওড়িয়ে যে জিনিসপত্রগুলো শেখানো হয় এগুলো আসলে আমাদের মাথায় কখনো থাকে না, কারণ আউট অফ কনটেক্সট কোনো কিছু যদি আমরা মুখস্থ করে পড়ি ওটা পড়ার তাৎপর্য যেমন আমরা কখনো বুঝি না, জিনিসটা মনে রাখার তাগিদও আমাদের কখনো থাকে না। তো তার স্কুলের একটাই নিয়ম, এখানে যা কিছু শেখানো হবে, যা কিছু বোঝানো হবে, রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি করে বোঝানো হবে। তো তার একটা স্বপ্ন হলো, সে এখন অ্যাকচুয়ালি বাস্তবায়ন করছে সেটা, লাদাখে সে একটা ইউনিভার্সিটি তৈরি করছে যেটার নাম কিনা ইউনিভার্সিটি অফ ডুয়ার্স। তার মানে এখানে কোনো লেকচার দেওয়া হবে না, কোনো কনসেপ্ট শেখানো হবে না, এখানে আসলে কাজ করে প্রতিটা জিনিস শিখতে হবে। জাস্ট ইমাজিন আমাদেরকে যদি এইভাবে সবকিছু শেখানো হতো জিনিসপত্র আসলে কতটা মজার হতো। আমার মনে হয় যে কেউ যদি তোমার কাছে জিনিসপত্র মজার করে তুলে না ধরে, আই থিঙ্ক কাজের দায়িত্বটা আমাদের উপরই পড়ে। নিজেরাই যদি পড়ালেখার মধ্যে আনন্দটা আমরা কখনো খুঁজে পেতে পারি তাহলে কিন্তু আসলে উই ক্যান নেভার স্টপ লার্নিং।